দিদি, আমি এক প্রত্যন্ত গ্রামের মেয়ে। আমার মা আমাকে বিড়ি বেঁধে পড়াশোনা শিখিয়েছে, আর আমি ধূপের আলোয় বই পড়েছি। তারপর মাত্র 15 বছর বয়সে আমি পালিয়ে বিয়ে করি, আর তারপর শুরু হয় আমার স্বামীর অকথ্য অত্যাচার। আমি পায়খানায় গেছি, আমার স্বামী বাইরে থেকে লাইট অফ করে দিয়েছে। ঠিক এই রকম অত্যাচার। দিদি, আমি প্রতিবাদ করেছি, সেই রাতে সেই অবস্থায় আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। আর আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন আমি নিজের টাকায় পায়খানা বানাতে পারবো ঠিক সেদিনই আমি হাঁকবো। তারপর দিদি শুরু হলো আমার লড়াই। মাটি কুপিয়েছি, রাজমিস্ত্রির কাজ করেছি, বিয়েবাড়ির ফটোগ্রাফি করেছি, আর শুধু এতটুকুই নয়, আকাশে যেগুলো ওড়ে, কি বলে ওগুলোকে, প্লেনের ড্রাইভারিও করেছি। স্কুল টিচিং, ডাক্তারি, নার্সিং, সায়েন্টিস্টগিরি সব আমি করেছি। ও, সায়েন্টিস্ট বলতে মনে পড়ে গেল, আপনাদের ওই কোভ্যাক্সিনে কিন্তু আমারও যোগদান আছে। তারপর দিদি নিজে রোজগার করে পায়খানা বানিয়ে তবে আমি হেগেছি। প্রায় 3 মাস আমি না হেগেছিলাম, আর সেজন্য ওই আপনাদের জিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয় না, ওটাতে আমার নামও উঠেছে, আর এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আমি হলাম বিশ্বের প্রথম মহিলা যে না হেগে 3 মাস ছিল, আর এটাই আমার লড়াই দিদি, এটাই আমার লড়াই। এখনকার নারীরা সব পারি, আমি নারী, আমি পারি। স্টপ ইট। Hey, this is Ria and welcome to my channel Amazing Ri. একটা সময় ছিল যখন আমরা বিকালে খেলতে যেতাম এবং ঘরে ফিরে সন্ধ্যাবেলা মায়ের হাতের বানানো স্ন্যাক্স খেতাম। কিন্তু আজকের দিনে দিদির পরিস্থিতি বদলাচ্ছে। হ্যাঁ, এতটাই পরিস্থিতি বদলে গেছে যে এখন দিদি নাম্বার 1 স্টেজে বঙ্গাইকে দেখতে হচ্ছে। এরকম তো কথা ছিল না। যেটা দেখে মজা গেছে বুড়ো থেকে জোয়ান। Yes, I'm talking about দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1, যেখানে যাওয়ার জন্য তোমার লাইফে স্যাড স্টোরি থাকতেই হবে। যেমন ধরো স্বামী অথবা শাশুড়ির অত্যাচার, অথবা হতে পারে জোনাকির আলোয় পড়াশোনা করে বড় চাকরি পাওয়া। দিদি নাম্বার 1, যেখানে সবার হাঁড়ির খবর নেওয়া হয়। কি করো কম্পিউটারে দরজা বন্ধ করে? একটা ছেলে দরজা বন্ধ করে কম্পিউটারে কি করে সেটাও পাবলিকলি জিজ্ঞেস করা হয়। এর থেকেই তো আমাদের যুব সমাজ মোটিভেশন পাবে, আরো এগিয়ে যাবে। আমার মতো বহু মানুষ আছে যারা ইন্সপায়ার্ড হয়। আচ্ছা, শান্তিকা দি যখন এত করেই বলছে, তাহলে নিশ্চয়ই এখানে মোটিভেশনাল স্টোরি শোনানো হয়। আমার কালো ছেলে ভীষণ অপছন্দ, আমি বলেছিলাম ফর্সা ছাড়া আমি বিয়ে করব না। অনেক ইন্সপায়ার হলাম আমি, অনেক। দিদি নাম্বার 1 এমন একটা শো যেখানে বাচ্চা, ঠাকুমা, জোয়ান সব ধরনের মহিলা সুতোয় বাঁধা জিলিপি লাফিয়ে লাফিয়ে লুচ্চার মতো খায়, গায়ে কুমড়ো পরে মাটিতে গড়াগড়ি খায়, ছুটে ছুটে টুপি পরায়, এবং এত কিছু কিসের জন্য? প্রেসার কুকার, শাড়ি, চেয়ার, টোস্টার, ইন্ডাকশন ওভেন, সার্ভিং ট্রে। দিদি নাম্বার 1, যেখানে নাকি সেই সমস্ত নারীদেরকে ডাকা হয় যারা নিজেদের অধিকারের জন্য, স্বপ্নের জন্য লড়াই করছে। স্বপ্নের জন্য লড়াই, এটা শোনার পর তোমরা কি ভাবছো? পড়াশোনা করে ডাক্তার হয়েছে, উকিল হয়েছে, অথবা আইপিএস অফিসার? সেগুলো বালি। দিদি নাম্বার 1 এর দিদিরা মুড়ি বিক্রি করে BMW কেনে, দুধ বিক্রি করে কোটিপতি হয়, বিড়ি বেঁধে শপিং মল বানায়। না, আমি এদের প্রফেশনকে ছোট করছি না, কিন্তু ভাই একটা লজিক তো থাকবে। আমার বাড়ির আশেপাশে অনেক মানুষ আছে যারা দুধ বিক্রি করে, মুড়ি বিক্রি করে, তারপরেও কিন্তু তাদের পরিবারে অনেক অভাব দেখা যায়। দিদি নাম্বার 1 আমার অলওয়েজ ফেভারিট, আমি অনেকবার এসেছি, 3 বার এসেছি। বাই দ্য ওয়ে, এই শোতে শ্রাবন্তীকে বারবার কেন ডাকা হয়? রচনা দি আমার জন্য খুব লাকি। লাকিটা ঠিক কোন অ্যাঙ্গেল দিয়ে হলো? 3 বারই তো। দিদি নাম্বার 1, যেখানে মানুষ ফেক সিম্পাথি গেইন করার জন্য যায়। এই শো থেকে উইয়ার্ড গেমগুলোকে বাদ দিলে এটাকে জোস্টক প্রভার্সন বলা যেতে পারে। এই শো দেখে কারা ইন্সপায়ার হয় আমি জানি না, কিন্তু এই শো এর ফেক স্টোরি দেখে আমার মা আমাকে দুবেলা খোঁটা দেয়। কি হবে নাম্বার 1? কে প্রমাণ করবে আমি সেরা? অ্যাট ফার্স্ট আই থট সেরা হওয়ার জন্য বোধহয় বড় কোনো কুইজ অথবা ডিবেটের আয়োজন করা হয়েছে। সেগুলো বালি। এখানে সেরা হওয়ার জন্য কিছু গেমস এর আয়োজন করা হয়েছে, যেমন বউকে জড়িয়ে ধরে হাঁড়ি ভাঙা, দুপাশ থেকে দুজন একটা পাই মুখে গুজে মোমবাতি নেভানো, বুক দিয়ে বেলুন ফাটানো, এইসব কাজের জন্য আবার কাঞ্চন মল্লিককে ডাকা হয়। এখানে কাঞ্চন মল্লিক লাফিয়ে লাফিয়ে পাখির বেলুন ফাটানোর চেষ্টা করছে। ভাই আসল লাইফ তো লিক করছে কাঞ্চন মল্লিক, প্রথমে ভোটে জিতলো, তারপর কচি কচি মেয়েদের মনও জিতে নিল। তাই বলি, কি হবে নিয়ে জিম করা বডি, আসল জিত তো মারবে চাচ্চাকা অডি। দিদি নাম্বার 1 আমার হৃদয়ের খুব কাছের একটা শো,
খুবই ইন্সপিরেশনাল শো, যেটা থেকে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তাই আমি চাই এটা শুধুমাত্র 10 বছর নয়, এর পাশে আরো অনেকগুলো জিরো লাগুক আর চলতেই থাকুক এই এন্টারটেইনমেন্ট এই প্ল্যাটফর্ম। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।